আমার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা ফার্স্টে যে ভিডিওটা দেখছেন এবং স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি আপনাদেরকে পুনরায় এডিটিং করে শেখাবো আর হ্যাঁ এই ভিডিওটা বানানো একেবারেই সহজ আপনি আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকেন তাহলে খুব সহজে আপনি এই ভিডিওটা বানাতে পারবেন বন্ধুরা এই ভিডিওটা বর্তমানে টিকটক লাইকিতে ট্রেন্ডিং কাপাচ্ছে আপনিও যদি এই ভিডিওটা বানিয়ে টিকটক লাইকিতে পোস্ট করতে পারেন সাথে সাথে ভাইরাল হবে তো এই ভিডিওটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা অ্যাপস সেই অ্যাপসের নাম ক্যাপকাট অ্যাপস তো আপনারা ক্যাপ কাট অ্যাপসটা স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি জাস্ট অ্যাপসটা ওপেন করলাম অফেন করার পর এই যে দেখতেছেন এখানে প্লাস আইকন একটা ক্লিক করবেন যেই ভিডিওটা আপনি এডিট করতে চান ওই ভিডিওর গায়ে একটা ক্লিক করবেন তারপর যে অ্যাড একটা ক্লিক করবেন ভিডিওটা এখানে চলে আসবে আমি আপনাদের সুবিধার্থে একবার ভিডিওটা প্লে করে দেখাইতেছি দেখেন আপনারা ভিডিওটা এভাবে শ্যুট করে নেবেন তো এই ভিডিওটা যদি আমাদের কাটিং করতে হয় ভিডিওর এটা ক্লিক করবেন এই যেখানে একটা বাটন পেয়ে যাবেন এটাকে হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে এদিক এদিক করে কাটিং করতে পারবেন সেম নিয়মে সামনে তোকে এইভাবে কাটিং করতে পারবেন তো এই ভিডিওটা লাস্টে সো আসবো আমরা একেবারে লাস্টে দাগ টানে থামাবো এখানে থামানোর পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব এগুলোকে এদিকে টান দেব এদিকে টান দেওয়ার পর এই যে এখানে লেখা থাকবো ফ্রিজ আপনার ফ্রিজ এটা ক্লিক করবেন ফ্রিজে ক্লিক করলে কী হবে এই ভিডিও থেকে একটা ফটো লেয়ার লাস্টে বের হয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওটা বানানোর সময় আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশান না থাকলে আপনাদেরা এই ভিডিওটা বানাতে পারবেন না তো আমরা একবার লাস্টে যে ফটো লেয়ারটা এখানেটা এখানে একটা টাচ করবো তারপরে এই যে নিচে দেখবেন এখানে লেখা থাকবে স্টাইল আপনার স্টাইলে এটা ক্লিক করবেন স্টাইলে ক্লিক করার পর এই যে প্রথম এক নম্বর যে অপশনটা এটাতে এটা ক্লিক করবেন যখন এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আমাদের ভিডিওটা হয়ে যাবে যদি আপনার এই স্টাইল ইফেক্টটা না আসে তাহলে আপনি অ্যাপসটাকে আপডেট করে নেবেন তাহলে সোলো আসবে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে আমি একবার প্লে করি আপনাদেরকে দেখাইতেছি বুঝতেই পারলেন আমাদের কিন্তু ভিডিওটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে তো এই ভিডিওটার যে সাউন্ডটা আছে যদি আমরা সাউন্ডটা মিউট করে দিতে চাই এখানে একটা মাইক অপশন পাবেন এখানে টাচ করলে এইটার যদি যেই সাউন্ডটা থাকবে ওই সাউন্ডটা মিউট হয়ে যাবে তো এই ভিডিওর সাথে আপনারা যে কোনো একটা গান অ্যাড করতে পারবেন সেই গানটা আপনাদের পছন্দের গান যেখান থেকে মন চায় সেখান থেকে ডাউনলোড করতে পারবেন টিকটক লাইকে ইউটিউব যেখান থেকে ডাউনলোড করেন না কেন ওই ওই সাউন্ডটা তো আপনাদের গ্যালারিতে থাকবে তো গ্যালারি থেকে আনার জন্য জাস্ট এই যে নিচে এখানে অডিও যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা ক্লিক করবেন যে সাউন্ডটা আপনারা আনতে চান ওই সাউন্ডের গাড়িটা ক্লিক করবেন তারপর এখানে এটা ক্লিক করবেন দেখেন ওই ভিডিও থেকে একটা এক্সট্রা অডিও হয়ে সাউন্ডটা সোলার তো দেখেন আমি আপনাদেরকে একবার ফ্লে করে দেখাইতেছি পাখি চোখে কাজ তো বুঝতেই পারলেন আমাদের কিন্তু ভিডিওটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে তো ভিডিও লাস্টটা আসলে আমরা এখানে যে একটা ক্যাপ কাট লেখা থেকে যাই এই ক্যাপ কাট লেখাটা থাকলে আমরা যদি টিকটক দিয়ে ভিডিওটা পোস্ট করি অফিস থেকে সাথে সাথে ভিডিওটা রিমুভ করে দিবে তো এটা ডিলিট করে দিতে হবে এটা ডিলিট করার জন্য জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডিলিট এটা ক্লিক করে দেবেন এটা ডিলিট হয়ে যাবে তো আমাদের কিন্তু অডিও সাউন্ডটা একটু বেশি বড়ো হয়ে গেছে এটা আমরা কাটে দিতে হবে তো জাস্ট এই যে অডিও ল্যার ক্লিক করবেন যদি আপনাদের অডিও সাউন্ডটা লেয়ারটা বেশি বড় থাকে তো এখানে ক্লিক করার পরে যে একটা ক্লিক করবেন দুই ভাগ হয়ে যাবে লাস্টের এই অংশটাতে একটা টাচ করবেন তারপর নিচে অপশনগুলোকে একটু এদিকে টান দেবেন এই যে ডিলিট অপশন পাবেন ডিলিট করে দেবেন বাস ডিলিট হয়ে যাবে এখন আমাদের ভিডিওটা একেবারে পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেছে তো এই ভিডিওটা সেভ করার জন্য আমরা জাস্ট এই যে এই একটা ক্লিক করব যখন একশো পার্সেন্ট হয়ে যাবে ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ